ভাই বন্ধুরা আজকের ক্লাসে দেখাবো কিছু জিআই অর্থাৎ রিজেনিংয়ের সমাধান যে ধরনের রিজিনিংগুলি বেশিরভাগ চাকরির পরীক্ষায় এসে থাকে সেই ধরনের রিজেনিংয়ের সমাধান তো চলো শুরু করা যায় দেখো প্রথমটি দেওয়া রয়েছে যদি সাত যোগ দুই সমান সমান উনষাট হয় এবং পাঁচ যোগ দুই সমান সমান সাঁত্রিশ হয় তাহলে পাঁচ যোগ চার সমান সমান কত অপশান দেওয়া রয়েছে অর্থাৎ এই দুটো নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম দুটো ফলো করে এইটাকে তোমাকে মেলাতে হবে জিয়ার যা নিয়ম দেখো সাত যোগ দুই কিছুতেই ঊনষাট হয় না তবে কি করে উনষাট হয় এবং পাঁচ যোগ দুই নিশ্চয়ই সাঁত্রিশ হয় কী করে এটা হয় সেটা তোমাকে আগে দেখতে হবে কি বললাম জিআইয়ের কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম আছে সেই নিয়মগুলি অর্থাৎ জিআই বা রিজিনিং যে যত প্র্যাকটিস করবে তার মাথায় কিন্তু সেইগুলি তাড়াতাড়ি চলে আসবে দেখো সাত যোগ দুই তুমি ভাবতে পারো সাতের স্কোয়ার উনপঞ্চাশ তার থেকে দুই স্কোয়ার চার বিয়োগ করে এটা বা যোগ করে বিভিন্ন ধরনের নিয়ম হতে পারে সেগুলোকে তোমরা অ্যাপ্লাই করবে যেটা প্রযোজ্য হবে দুটোর ক্ষেত্রে সেটাই এই নিয়মটাও কিন্তু সেই নিয়মটাও কিন্তু এটার ক্ষেত্রে করতে হবে তাহলে দেখো আমি একদম সরাসরি চলে যাচ্ছি দেখো যদি এটাকে এরকম করা হয়েছে সাত যোগ দুই কত হলো নয় অর্থাৎ এই যে দুটো সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটিকে যোগ করেছে এবং এই দুটোকে আবার বিয়োগ করেছে সাত বিয়োগ দুই কত হচ্ছে পাঁচ তাহলে কত হলো ফিফটি নাইন এইটা যেমন একটা নিয়ম করলে তুমি দেখা গেল এইটা হলো কিন্তু এইটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হলো না তাহলে কিন্তু হবে না এই দুটো যে নিয়ম প্রযোজ্য হবে এবং সেটাকে সেই নিয়মটাই কিন্তু এই তৃতীয়টার বেলায় অ্যাপ্লাই করতে হবে তবেই হবে তাহলে দেখো এইটা যেমন এই নিয়মে হলো দেখো এইটা এই নিয়মে হয় নাকি দেওয়া রয়েছে পাঁচ যোগ দুই কত হচ্ছে দেওয়া রয়েছে থার্টি সেভেন বা সাঁত্রিশ তাহলে পাঁচ আর দুই যোগ করলে এইটা যেমন সাত আট দুই যোগ করে শেষে বসেছিল এবং বিয়োগ ফলটা প্রথমে বসেছিলো এটার ক্ষেত্রেও তাই পাঁচ আর দুই যোগ করে শেষে বসাতে হবে সাত হচ্ছে এবং পাঁচ বিয়োগ দুই করলে কত হয় তিন সেটা হচ্ছে তাহলে এই নিয়মটা এবং এই নিয়মটা কিন্তু এই দুটোর ক্ষেত্রে হলো তার মানে এই নিয়ম দুটো দিয়েই এটা করতাম কী হবে পাঁচ এবং চারকে যোগ করতে হবে সেটাকে বসাতে হবে যদি বলা হয় একক দশক অর্থাৎ এককের ঘরে তাহলে দশকের ঘরে কী হবে এই দুটোর বিয়োগ ফল অর্থাৎ পাঁচ বিয়োগ চার পাঁচ বিয়োগ চার করলে কথা নিশ্চয়ই জানো এক তাহলে সংখ্যাটি কত হয়ে গেল উনিশ দেখো কোন দাগের অপশনে রয়েছে অপশান বি দাগ সো ইজ দা অর্থাৎ উনিশ রাইট অ্যান্সার চলে যাব পরের এই জিআই বা রিজেনিংটি দিয়ে থাকতে পারে যে এই সংখ্যাগুলির পরবর্তী স্থানে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটি কী হয় কী বললা জিআই যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার সেই নিয়মটা দেখবি তুমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে দেখো দুই তারপরে নয় তারপরে আঠাশ কী করে হতে পারে দেখো তুমি যদি মনে করো দুই আর নয়ের মধ্যে ডিফারেন্স বা গ্যাপ কত বা নয়ের থেকে দুই বিয়োগ করে কত হচ্ছে সাত আঠাশের থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে দেখো উনিশ পঁয়ষট্টি থেকে করলে কত হচ্ছে দেখো সাঁত্রিশ তাহলে দেখো তারপরে দেখো পঁয়ষট্টি থেকে একশো চব্বিশ বাদ কত হচ্ছে একষট্টি তাহলে দেখো সাত উনিশ সাঁত্রিশ একষট্টি এদের মধ্যে কোনো ধরনের মিল নেই বা এদের মধ্যে যে আবার যে বিয়োগ করে যেটা হলো যে ব্যবধান সাত আর উনিশ বিয়োগ করলে বারো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হচ্ছে এর মধ্যে কোনো একটা মিল নেই কিন্তু যারা এই নিয়মটা জানবে বা যাদের ধরো মনে করো একের কিউব দুইয়ের কিউব এক থেকে দশের কিউব বা পনেরো কিউব পর্যন্ত যাদের মুখস্থ তাদের কিন্তু এটা দেখেই পারবে যেমন দুই কি করে হলো একের কিউব যোগ এক দেখো একের কিউব করলে একের কিউব মানে এক গুণ এক গুণ এক এককে এক আর এই এক যোগ করলে কত হচ্ছে দুই ঠিক এটা হলো ঠিক দুইয়ের কিউব যেমন এই একের কিউবের সঙ্গে এক যোগ করে এটা হলো তাহলে তার পরেরটাও সেই নিয়ম করতে হবে দুইয়ের কিউব যোগ এক দেখো দুয়ের কিউব আট আর এক যোগ করে নয় তারপর একটা দেখো তিনের কিউব যোগ এক অর্থাৎ পর এক দুই তিন এদের কিউব তার সঙ্গে এক যোগ করা ঠিক দেখো তিনের কিউব কত হচ্ছে তিনের কিউব সাতাশ আর এক যোগ করলে আঠাশ হলো তারপর ওটা দেখো চারের কিউব যোগ এক চারের কিউব চৌষট্টি আর একে পঁয়ষট্টি তারপর ঠিক এটা যেমন চারের হলো তারপর একটা কত পাঁচ পাঁচের কিউব যোগ এক পাঁচের কিউব করলে কত হচ্ছে একশো পঁচিশ আর এক একশো ছাব্বিশ অর্থাৎ কী শিখলাম আমরা প্রত্যেকটা পরপর কিউব করে তার সঙ্গে এক যোগ ঠিক তাহলে পাঁচের পরবর্তী সংখ্যা এটা হবে অর্থাৎ এই সংখ্যাগুলি যেমন এক দুই তিন চার পাঁচ পর্যন্ত অর্থাৎ সংখ্যাটা তারপর একটা ছয়ের কিউব যোগ এক তাহলে তোমাকে অঙ্ক জিআই বা রিজিএটা করতে গেলে ছয়ের কিউব কত সেটা জানতে হবে ছয়ের কিউব কত ছয় গুণ ছয় গুণ ছয় ছয় গুণ ছয় গুণ ছয় অর্থাৎ ছয় ছয় ছত্রিশ সাত ছয় গুণ করলে কত হচ্ছে দুশো ষোলো যোগ এক তাহলে কত হচ্ছে দুশো সতেরো দেখো কোন দাগে রয়েছে অপশান এ এ ইজ দ্য রাইট অ্যান্সার কোনো রকম অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি পরের জিআইতে দেখো দেওয়া রয়েছে বারো ইস টু সাত তাহলে ষোলো ইস টু কত হবে অপশন দেওয়া রয়েছে বিভিন্ন নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারো এইটা দেখা গেলো যে নিয়ম তুমি অ্যাপ্লাই করবে এইটাও দেখা গেল অ্যাপ্লাই করে দেখলে যে সেই উত্তর নেই তাহলে কিন্তু সেটা হলো না দেখতে হবে কোনটা উত্তর রয়েছে দেখ তুমি যদি মনে করো বারো থেকে সাত বিয়োগ করবে তাহলে বারো বিয়োগ সাত করলে কত হচ্ছে পাঁচ দেখো তাহলে তুমি বারো থেকে সাত বিয়োগ অর্থাৎ পাঁচ হলো ঠিক এই ষোলো থেকেও তাহলে তোমাকে পাঁচ বাদ দিয়ে দেখতে হবে কত হচ্ছে কারণ এই বিয়োগ ফল পাঁচ তাহলে ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে এগারো অর্থাৎ যদি এখানে এগারো তুমি বসাও এই নিয়ম অনুসারে ষোলো আর এগারো বিয়োগ করলে পাঁচ হয় ঠিক বারো আর সাত বিয়োগ করলে পাঁচ হয় এবার দেখো তুমি যে এটা এগারো বসালে এখানে কি উত্তরে রয়েছে এগারো না কোনো জায়গায় কিন্তু নেই তাহলে কিন্তু এই নিয়মটা হলো না বা তুমি বিভিন্ন নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারো এবার যেটা উত্তর হবে আমি সেটাই দেখাচ্ছি দেখো এগুলো আমি বক্স করে দিলাম তাহলে দেখো বারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় ছয় আর এইখানে ধরো মনে করো আমি এইটাকে এইখানে লিখলাম সাত তাহলে ছয় আর সাত অর্থাৎ এইটাকে এইটাতে ভাগ করে তার সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে অর্থাৎ বারো ইস্টু সেভেন এবার যেমন প্রথমটাকে এটাকে ভাগ করলাম ঠিক ষোলোকেও ভাগ করতে হবে ষোলোকে দুই দিয়ে ভাগ করে যেটা হবে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে আট ঠিক ভাগ ফলের সঙ্গে যেমন এক যোগ করে তার পরের সংখ্যাটা হলো ঠিক ষোলোকেও দুই দিয়ে ভাগ করে কত হলো আট তাহলে তার সঙ্গেও এক যোগ করতে হবে নিয়ম অনুসারে বা তুমি যে নিয়মটা অ্যাপ্লাই করছো এখানে তাহলে আটের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে নয় দেখো উত্তর কোথাও নয় আছে কিনা হ্যাঁ অপশান সি দেখ নয় উত্তর দেখো তুমি যদি এইখানে নয় বসাও তাহলে এবার এইখানে যদি একটু পরিষ্কার করে এখানে লিখে দেখানো যায় যে বারো ইস সাত আর ষোলো ইস্টু উত্তরটা বসাচ্ছি নয় অর্থাৎ এইটাকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে ছয় তার সঙ্গে এক যোগ করলে তার পরেরটা হলো ঠিক এইটাকেও তাই দুই দেশ হলোকে ভাগ করো আর তার সঙ্গে এক যোগ করে তার পরের মিলে গেল এটাই উত্তর আচ্ছা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে